যাতে বদ নজর না লাগে, এই জন্য কপালে চার তারার আপনি চিহ্ন দিয়ে রাখলেন, এটা আপনার ভুল ধারণা। যাতে তার উপরে ভিন্ন কোনো কিছু আসর করতে না পারে, কোমরে আপনার মাদুলি তাবিজ কোনো কিছু ঝুলিয়ে রাখলেন, আপনি জানেন কি তাবিজ ঝোলানো কত বড় পাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ঝোলালো এ ব্যক্তি শিরক করলো। আপনার হাতে লেগেছে, আপনি লাল সোদা বেঁধে কামনা করছেন আপনার ব্যথা ভালো হবে, আপনি বাতে জর্জরিত, বাতের বালা বাতের চেন এগুলো ব্যবহার করছেন, যখনই আমরা হারাম বলছি শিরক বলছি আর খুজুর খেপে যাচ্ছে, বলেন কি সৌদিতে বিক্রি হয়, হজের সফরে কিনে নিয়ে এসেছি, হজ করতে গিয়ে যখনই বাতের চেন কিনেছেন, আপনার হজ ঢাকা বিমানবন্দর পার হওয়ার কথা না, ওই পারেই থেকে গেছে, এটা শিরক। মনের আশা বাসা পূরণ করার জন্য অষ্টধাতুর আংটি কিনেছেন, ব্যবসায় সফলতা অর্জন করবেন বলে, হতাশার জীবনে আশার সঞ্চার হবে ধারণার ভিত্তিতে, চাকরি হচ্ছেন আপনার চাকরি হবে, হারানো যৌবন ফিরে পাবেন, পুত্র সন্তান হচ্ছে না খালি মেয়ে হয়েছে, অষ্টধাতুর আংটি ব্যবহার করলে সব মনের আশা পূরণ হবে। যেই দিন এই বিশ্বাসটা আপনার করা উচিত ছিল আল্লাহর প্রতি, সেই বিশ্বাস করলেন আপনি অষ্টধাতুর আংটির প্রতি। দেখেন রাস্তাঘাটে চলতে গিয়ে দেখেন কোনো বাসের পিছনে, ট্রাকের পিছনে, পিক আপের পিছনে, লেগুনার পিছনে সিড়া স্যান্ডেল টানানো আছে, ঝোলানো আছে, আছে না? অনেক যানবাহনের ড্রাইভারকে জিজ্ঞাসা করুন, ড্রাইভার বলছে সিড়া জুতা স্যান্ডেল যদি গাড়িতে টাঙ্গানো থাকে তাহলে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। আশ্চর্য, মুসলমান বহু পরের কথা ও মানুষই না, মুসলমান অনেক পরের কথা ও মানুষই না, যে বিশ্বাসটা আল্লাহর উপরে করা দরকার, এই ব্যাকেল মানুষ নামের অমানুষ এ বিশ্বাস করে সিড়া জুতার উপরে। বিপদ থেকে বাঁচানোর মালিক কি? বিপদে ফেলার মালিক কি? আল্লাহ। আল্লাহর উপরে যে বিশ্বাসটা মানুষের করা উচিত সেই বিশ্বাস করে জুতা স্যান্ডেলের উপরে। আপনার স্ত্রী পিঠা ভাজে, পিঠা বুঝেন তো আপনারা বগুড়ার মানুষ, তো পিঠা ভালো হচ্ছে না, কি করা লাগবে? তো আপনি পরামর্শ দিলেন, প্রথম যে পিঠাটা নিয়েছেন এটা ঘরের পিছন দিকে দিলে পরের পিঠা ভালো হবে। আশ্চর্য, আপনার বিশ্বাস হিন্দুদের চাইতে খারাপ। সকালবেলা বের হচ্ছেন, দেখলেন বিড়াল তার হাত দিয়ে মুখ খামচাচ্ছে, আপনি বলছেন বাড়িতে মেহমান আসবে। আচ্ছা, বিড়ালে হাত দিয়ে মুখ খামচায় বাড়ির সাথে মেহমানের কি সম্পর্ক? আশ্চর্য, আপনাকে এখন আমি বিষয়টা পরিষ্কার করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্রতা ঈমানের অর্ধেক, আর আপনার বউ আপনি দুইজনের শিক্ষিত মানুষ, রাত্রিতে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ময়লাটা এক জায়গায় জড়ো করে রেখেছেন, কেন? আপনার বিশ্বাস রাত্রি যদি এই ময়লা বাহিরে ফেলে দেন তাহলে ঘরের লক্ষ্মী চলে যাবে। তো আপনি তো জানেন লক্ষ্মী হিন্দু ভাইদের দেবতা, 33 কোটি দেবতা হিন্দু ভাইদের, তার একটা হলো লক্ষ্মী, আর ঝাড়ু দিয়ে ময়লা বাহিরে ফেলে দিলে লক্ষ্মী যদি চলেই যায় এটাই তো হলো, আপনি রাখলেন কেন? মানে বরকত দেওয়ার মালিক নাকি ময়লা, আপনি তাহাজ্জুদ পড়েন, আশ্চর্য, আপনি ধর্ম বুঝেন না। আপনার বাড়িতে গরুর মাথার হাড় কেন, ছাগলের মাথার হাড় কেন? আপনি বলছেন এটা কুরবানি পশুর হাড়, যেই গাছে দিবেন সেই গাছের ফলন বেশি হবে। তো হাড়ে যদি ফলন বেশি করে তা আল্লাহ কি করেন? যেই বিশ্বাসটা মানুষ আল্লাহর প্রতি করা দরকার সেই বিশ্বাস করে একটা হাড়ের প্রতি। মানুষ নজানতে ওর মনের অজান্তে মুশরিক হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে, বুঝতেই পারছে না কার কোন ক্ষমতা আছে। আপনি বলছেন জিনেরা গায়েব বুঝে, দেখেন তো জিনেরা গায়েব বুঝে কিনা। সুলাইমান আলাইহিসসালামের নাম শুনেছেন? বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদ এটা নির্মাণ করেছিল জিনেরা, আর নির্মাতা ছিলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম। বাইতুল মুকাদ্দাসের কাজ নির্মাণ চলছে, সুলাইমান নবীর হায়াত শেষ, মরা সুলাইমান আল গা, মরা সুলাইমানকে আল্লাহ লাঠির উপরে ভর করে রেখেছিলেন, দাঁড়িয়ে আছে,
জিনেরা মনে করেছে কাজে যদি কারচুপি করি অবহেলা করি তো পিটন খাওয়া লাগবে, সুলাইমান পিটাবে। দেদারসে কাজ করে যাচ্ছে, বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শেষ, আল্লাহ রাসূল বলছেন সুলাইমান নবীর লাঠিতে ওই পোকা লেগেছিল ধপাস করে পড়ে গেল। জিনেরা তখন বুঝলো যে সুলাইমান আর বেঁচে নাই। বলেন তো, জিন যদি জানতো সুলাইমান মরে গিয়ে লাঠিতে ভর করে আল্লাহ রেখেছেন, ওরা কাজ করতো? কথা বলেন, তাহলে ওর হাতের কাছে চোখের কাছে আছে সুলাইমান মরে, জিন বুঝতে পারলো না। কিন্তু আপনার বইয়ের আংটি হারিয়ে গেছে, জিন গণ দিতে পারে? অবাক, আজকে সুযোগ হবে না, পরিস্থিতি এত নাজুক, বুঝতে পারেনি, মন খারাপ নয়। যে কজন আছেন আলহামদুলিল্লাহ, আপনাকে বলছিলাম চার, আলা ইশরাকু ফিল ইবাদাত, ইবাদাতের ক্ষেত্রে শিরক। উন্নত মস্তক তামাম সৃষ্টিতে সেরা হলো মানুষ, আল্লাহ পাক বলছেন ওয়াত্তিন, টিনের কসম, ওয়া যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুরে সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাজাল বালাদিল আমিন, এ মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে। কুকুরের দিকে দেখেন, কুকুর অত সুন্দর নয়, মানুষ যত সুন্দর। বানরের দিকে দেখেন, বানর অত সুন্দর নয়, মানুষ যত সুন্দর। শুকরের দিকে দেখেন, শুকর অত সুন্দর নয়, মানুষ যত সুন্দর। আল্লাহর সৃষ্টি তিনি বলছেন সারা পৃথিবীতে, সারা সৃষ্টিতে সেরা হলো মানুষ। এই উন্নত মানুষের উন্নত মস্তক অবনত হবে একমাত্র আল্লাহর কাছে। কিন্তু কোথায় কোথায় হচ্ছে? অবাক, যে সিজদা পাওয়ার হকদার হলেন আল্লাহ, সেই উন্নত মস্তক, উন্নত লালা আমরা নিচু করছি গাছের কাছে, পাথরের কাছে, নদ নদীর কাছে, পশু প্রাণীর কাছে, মানুষের কাছে। এদেশে পীরের তো অভাব নেই, মানুষ পীর, গাছ পীর, পাথর পীর, গরু পীর, ঘোড়া পীর, আবার আপনার বগুড়াতে দেখি পাগলাও পীর। কি পীর? তো পাগলা তো পাগলা, পাগলা বার পীর হয় কি করে? ও আবার বলছে হুজুর আপনি দেখেছেন কি, মানে উলঙ্গ হয়ে আছে বলছে, ওর ভিতর আরো আছে। তো যা আছে তো বাইরে, তো তোর ভিতরে আবার কি আছে? এও নাকি পীর? অবাক, পীর চলছে চলছে পায়খানা লেগেছে, পায়খানা করেছে, পানি পায়নি, ও ন্যাকড়া দিয়ে পাশাটা পরিষ্কার করেছে, ওই ন্যাকড়াও পীর, মানে তেনা পীর। লেন নাসাসাত ভরে আছে, পায়খানা ভরে আছে ওর ন্যাকড়াতে, এই তেনাটাও পীরের মর্যাদা পেয়ে গেছে। অবাক, গাছ মানুষ সিজদা করে, আল্লাহ পাক বলছেন লা তাসজুদু লিশামসি ওয়ালাল কামারে, তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকে সিজদা করো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তার সৃষ্টি জগৎ দেখাচ্ছেন। এরপর তিনি দেখলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান, যখন রাত্রি চলে আসলো তিনি দেখলেন রাত্রে আসমানে ঝকঝকে এক ঝাঁক তারকা, তিনি বললেন এটাই আল্লাহ। কারণ সুলাইমান ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মানুষ তারকার পূজারী ছিল, সূর্য চন্দ্রের পূজারী ছিল, ইব্রাহিম দেখলেন রাতের আকাশে তারকা, তিনি বলছেন এটাই আল্লাহ। ফালাম্মা আফালা কালালা উহিব্বুল আফেলিন, যখন দেখলো যে কিছুক্ষণ পর এই নক্ষত্রের তারকার আলো বিলীন হয়ে গেছে, দেখা যায় না, তখন তিনি বলছেন যেটা হারিয়ে যায় এটা কখনো আল্লাহ হতে পারে না। ফালাম্মা রাগাল কামারা বাজেগান কলা হাজা রব্বি, এরপর যখন চাঁদ দেখলো দীপ্তিমান, তখন বলছে এটা আল্লাহ। দিনের শুরুতে সূর্যের আগমনে চাঁদের প্রস্থান ঘটল, আর চাঁদের অস্তিত্ব নেই, তখন তিনি বলছেন লাগেন লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কাওমি সাল্লিন, হে আল্লাহ তুমি যদি আমাকে পথ না দেখাও, তুমি যদি হেদায়াত না করো, তুমি যদি আমাকে সুপথ প্রদর্শন না করো, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব। কারণ তারকা কখনো আল্লাহ হতে পারে না, চাঁদ কখনো আল্লাহ হতে পারে না। ফালাম মারাহা সামচা বাজে গাতান কলা রব্বি হাজা রব্বি হাজা আকবার, এরপর যখন তিনি দেখলেন সূর্য, রাতে দেখলেন তারকা আর চাঁদ, আর দিনে দেখলেন সূর্য, দেখে বলছেন হাজা রব্বি হাজা আকবার, দেখেছিলাম শুরুতে তারকা ছিল ছোট,
ওর চাইতে চাঁদ বড়, দেখলাম চাঁদ চলে গেল, দেখলাম সূর্য, নিজে বলছেন হাজা রব্বি হাজা আকবার, হাজা রব্বি এটা আমার রব, হাজা আকবার এটাই হলো সবচেয়ে বড়। গোটা পৃথিবী তার চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, সেই সূর্য দেখলেন ইব্রাহিম, দেখে বলছেন এটাই রব। ফালাম্মা ফালাত, এরপর রাত্রের আগমন, দিনের প্রস্থান, তখন তিনি বলছেন ইয়া কাওমি ইন্নী বারিগুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম বলছে আল্লাহ আমার জাতির লোকেরা যার পূজা করে আমি তার থেকে মুখ ফিরালাম, আমি একনিষ্ঠ চিত্তে তোমার দিকে আমার চেহারাকে ফিরিয়ে নিলাম, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। হিন্দু ভাইরা খড় দিয়ে, বাঁশ দিয়ে, মাটি দিয়ে নিজের হাতে তার স্রষ্টাকে তৈরি করে, সৃষ্টি তার স্রষ্টাকে তৈরি করে, এ রাতে বুঝতে পারছেন না, মানে আমরা সৃষ্টি, আমরা কি স্রষ্টাকে বানিয়েছি না উনি আমাদের বানিয়েছেন, আল্লাহ আমাদের বানিয়েছেন, আর হিন্দু ভাইয়েরা আমাদের তারা তাদের স্রষ্টাকে বানায়, তারা আবার পূজা করে, সিজদা করে, নির্দিষ্ট দিন পরে পানিতে ফেলেতে পাছায় বা গোতা দিয়ে ডুবিয়ে ফেলে, এর কাছে প্রার্থনা করে কি কল্যাণ আছে না? এ কথাই তিনি বোঝাচ্ছেন, এটা হলো ইবাদাতের ক্ষেত্রে শিরক। 5 আলা ইশরাকু ফিল মুহাব্বাত, ভালোবাসার ক্ষেত্রে শিরক। যতখানি ভালোবাসা আল্লাহকে দরকার, রসুলকে দরকার, এর চাইতে বেশি ভালোবাসা যদি অন্য কোনো কিছুর প্রতি দেখান, এটা ভালোবাসার ক্ষেত্রে শিরক হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একথা জিজ্ঞাসা করছেন, ওমর জি বলো তো তুমি সবচাইতে কাকে বেশি ভালোবাসো? তিনি বলছেন আল্লাহ রাসূল সারা পৃথিবীতে সবচাইতে ভালোবাসি আমি আমার আত্মাকে, জীবনকে, এরপরে যাকে ভালোবাসি তিনি হলেন আপনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর তুমি পূর্ণ মুমিন হতে পারোনি। মুমিন কে হতে পারেনি? ওমর। কেন? নিজের জীবনের পরে রাসূলকে ভালোবাসেন তাই,